আতঙ্কের পরিবেশ না থাকলেও রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের জেরে সাধারণ মানুষ বিপর্যস্ত। হোক সমতল শহর কিংবা দূরদূরান্তের পল্লীগ্রাম, সর্বত্রই একই হাল। এর মধ্যে বর্তমান পরিস্থিতিতে পাহাড়ে প্রত্যন্তে বসবাসকারীদের হালটা কিন্তু আরও বেহাল। বর্তমান চলমান লকডাউনে কেমন আছে পাহাড়, তা জানতে পাহাড়ে প্রত্যন্তে বসবাসকারী অসহায় সহজ সরল জনজাতি গোষ্ঠীর মানুষগুলোর খোঁজখবর নিতে নিউজ ভ্যানগার্ডের কৈলাশহরের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন গৌরনগর ব্লকের ঊনকোটি এডিসি ভিলেজের আপার শিববাড়ি এলাকার পাশাপাশি চণ্ডীপুর ব্লকের জামতৈল এডিসি ভিলেজের শম্ভুছড়া গ্রামে। উভয় এলাকায় আরও একাধিক গ্রাম থাকলেও এই দুটি গ্রামকে মডেল হিসেবে বেছে নিয়ে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি জানতে গিয়েছিলেন সংশ্লিষ্ট জনজাতি গোষ্ঠীর মানুষগুলো কেমন আছেন, বর্তমানে কি করে চলছে তাদের সংসার প্রতিপালন। এই অবস্থায় শম্ভুছড়া গ্রামের জনজাতি গোষ্ঠীর মানুষগুলোর করুণ দশার চিত্র উঠে এলো নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির ক্যামেরায়। এই শম্ভুছড়া গ্রামে 20 থেকে 25টি পরিবারের বাস, কিন্তু সবার পরিবারই বর্তমানে অনাহার অর্ধাহার নিত্যসঙ্গী। এক্ষেত্রে তাদের যে কোনো কোনো দিন নিরন্ন থাকতে হচ্ছে সে কথা জানালেন জনৈকা অরণ্য দুহিতা। আমরা এই লকডাউনে আমরা কিছু কাজ করতে পারি নাই, লাগিয়ে আমরা বাড়িতে কোনো সময় খালি নাই, কোনো সময় কিছু নাই, আমরা এরকম বাড়িতে থাকি আর কি। কাজ করতে কাজ যাইতে পারি না, এদিকে গির রাস্তে যাইতে পারি না, ওইদিকে বেসেতারা আছে কাজ করতে পারি না, বাগান দিকে যাইতে পারি না, এরকম টুকটাক কাজ করিয়ে বাড়িতে একদিন খালি একদিন না খালি থাকি আর কি বাড়িতে। আপনার এটা কোন গ্রাম? সমরসরা। এটা স্থানীয় অপর প্রবীণের গলাতেও শোনা গেল একই করুণ সুর। একই গ্রামের অপর দুর্দশাগ্রস্ত যুবক তার বেহাল দশার কথা জানিয়ে কি বলছেন একবার শুনে নেওয়া যাক। রেশন কার্ডও নাই, আমার কিচ্ছু নাই, কাজ করতে পারে না, এটা হাটও ভালো না, দেখো কিচ্ছু করে জানা, হাটও পুরা ভাঙে গেছে, দেখো না এটা হাটও নষ্ট, কাজও করতে পারে না, গরু নাই। কে কে আছে বাড়িতে? আমার বউ আছে, আমার দুইটা বাচ্চা আছে, চারজন আছে আমার। রেশন কার্ডও নাই, কিচ্ছু নাই, গরু নাই, আমার কাজও করতে পারতো না। কিভাবে এখন পরিবার কিভাবে চলে? কিভাবে চলে এটা 1-2 কেজি এটা বাড়ির থেকে চাল, এখানে 100 গ্রাম, এখানে 500 গ্রাম করে ভিক্ষা করে খাইছে আমার। একদম গরো দেখো, একদম গরো ভালো না, কিচ্ছু নেই আমার। এটা ভাতা পান নেই, যে বাটাও পাইছে না আমার, বাটাও পাইছে না, কিচ্ছু পাইছে। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বাড়িঘর নেই, এমনকি রেশন কার্ড পর্যন্ত না থাকা জনৈক জনজাতি ব্যক্তি তার দুর্দশার কথা শোনালেন। এখন আমার খুব সমস্যা হলো, বাড়িঘর নাই, কিছু নাই, রেশন কার্ডও নাই, জায়গা জমিও নাই, এখন আমি চাল কিনে খাই। আর এখন তো বড় সমস্যা আছে, লকডাউনের লাগিয়া বাস কামলাও তো এই বাস কিনারও তো লোক না আইছেন, আই না, আমি কেমনি যে চলতাম এটাই আর কি। লকডাউন পরিস্থিতিতে তাদের আরও অসহায় অবস্থা বলে জানালেন সংশ্লিষ্ট এক প্রবীণা। আমার সমস্যা গ্রাম, আমরা এটা লকডাউনে আমার কাজ নাই, কিছু নাই, বুড়া বুড়ি থাকছি আমরা, পিতা খাইতাম চাউল নাই, মরিচ পাই না, সবজি পাই না, কাজ করতে পারি না, আমরা বুড়া বুড়ি লকডাউনে কিটা খাইয়া বাঁচত, গরু না, আর কাপড় চোপড়ও নাই, তিনবারও নাই, কিটা করতাম, গরু দেখো আমার ওই অবস্থা। ঠিক আছে।
শহর সমতলে বিপন্ন নিরন্ন সাধারণের পাশে দাঁড়াতে একাংশ সামাজিক সংগঠন ক্লাব বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত থাকলেও এই গিরি এবং অরণ্যবাসীদের কাছে সেসব কিঞ্চিৎ সাহায্য সহযোগিতা কিন্তু ব্রাত্যই রয়েছে। হচ্ছে কারণ লকডাউন চলার প্রথম দিন থেকেই তাদের রোজগার বন্ধ হয়ে গেছে, কারণ এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা প্রত্যেকেই দিন মজুর অথবা পাহাড় থেকে লাকড়ি কিংবা বনের শাক লতা পাতা তারা জোগাড় করে শহরে বিক্রি করে তার অর্থ দিয়েই তারা পরিবার চালায়। কিন্তু লকডাউন চলাকালীন পর থেকে তাদের সেই নগদ টাকা কিংবা রোজগার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, ফলে তাদের অত্যন্ত অসুবিধা হচ্ছে। প্রত্যেকেরই দাবি করছে সরকারের কাছে, যেভাবে চাউল তাদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে কিংবা অতিরিক্ত চাউল দেওয়া হচ্ছে, সে জায়গায় তাদের যেন অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, ডাল চিনি কেরোসিন থেকে শুরু করে যে সমস্ত সামগ্রী রয়েছে তাদের যেন রেশনের মাধ্যমে তাদেরকে বিনামূল্যে প্রদান করা হয়, সে সমস্ত দাবি রাখছে। পাশাপাশি এই এলাকায় বিশুদ্ধ পানীয় জলেরও যথেষ্ট অভাব রয়েছে, এখানে কোনো জলের কোনো উৎস নেই, বিভিন্ন পাহাড়ের থেকে কিংবা ছড়ার থেকে তাদের বহু দূর থেকে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে। সে জায়গায় তারা সরকারের কাছে দাবি জানিয়েছে যেন এখানে একটা স্থায়ী পানীয় জলের উৎস নির্মাণ করে দেওয়া হয়, এই দাবি স্থানীয় এলাকাবাসীর তরফ থেকে করা হয়েছে বারবার। পাশাপাশি সব থেকে বেশি যে সমস্যাটা হচ্ছে যে লকডাউনটা কিসের জন্য দেওয়া হয়েছে এবং সেই লকডাউন দেওয়ার ফলে যে প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে কিংবা নির্দিষ্ট সময়ে হাত ধুতে হবে পর্যায়ক্রমিকভাবে, সে ব্যাপারে তাদের এখন পর্যন্ত সঠিক কোনো ধারণা নেই। প্রশাসনিকভাবে যে ধরনের প্রচার শহর এলাকায় বা শহরতলির গ্রামীণ এলাকাগুলিতে করা হয়েছে এইসব প্রত্যন্ত এলাকায় কিন্তু এ ধরনের কোনো প্রচার এখন পর্যন্ত করা হয়নি, ফলে তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে যে কি লকডাউন আসলেই জিনিসটা কি বা তাকে কিভাবে পালন করতে হবে। কৈলাসহর থেকে অয়ন মজুমদার, নিউজ ভ্যানগার্ড।